না এই ঘাটও পাবে, এটা ছেলে দেখা। খুব ভালো করে ছোট জোর সাইজ, একটা বড় 5 কেজি সাইজের পেয়েছি না, মাটি ফেরে এখান থেকে উঠে চলে গেছে। না এই ঘাটও পাবে, এটা ছেলে দেখা। আমার বয়স 63। এই পুকুর সম্বন্ধে কতটা আপনি জানেন? এই পুকুর কোনোদিন মরেনি, আজকে প্রথম মরলো। তো এটা কি, এতে কি আপনি অবাক হলেন পুকুরটা মারতে পারলো? অবাক কিছু নয়, পুকুরটা মরাতে ভালো হলো, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। কথিত ছিল তো যে পুকুরটা কখনো জল মরবে না, না সে জায়গায় তো পুকুরটা মারা দেখলেন আপনি। ওটা ফার্স্ট লেয়ারের পুকুর ছিল, তখন লেয়ার উপরে ছিল, জল অটোমেটিক মরত না, এখন লেয়ার নেমে গেছে। কি পুকুর নামে পরিচিত এটা? উত্তর সায়ার। আর কি দেবত্ব পুকুর বলে কি? এটা দেবত্ব পুকুর, রাজাদের আমলের পুকুর, জমিদার গোষ্ঠীর পুকুর, মুঘল সম্রাটের আমলের, তখন থেকে, তারপরে ব্রিটিশ সরকার আছে, তারপরে। না এই ঘাটও পাবে, এটা ছেলে দেখা। খুব ভালো করে ছোট জোর সাইজ, একটা বড় 5 কেজি সাইজের পেয়েছি না, মাটি ফেরে এখান থেকে উঠে চলে। এখন মালিক পক্ষ ডাকলো যে পুকুরটা মারতে হবে, তখন গ্রাম থেকে বহুজনা দেখতে আসছে, বহু রকম বহু কথা বলছে যে মারতে পারবে না, এ সুরঙ্গ আছে, কুয়ো আছে, এরকম। তারপরে আমি মারতে শুরু করি, আমি তখন জিদ করি যে এটা মারবই, আমি মেরে উদ্ধার করব। আর অনেকজনা বলছে যে 200 বছরের পুরনো পুকুর, 1825 সালে যে কাটিয়েছিল, এখন প্রায় 200 বছরের কাছাকাছি হতে যাচ্ছে, কেউ কোনো মারতে পারে নাই। কারণ হচ্ছে যে দুবার চেষ্টা করেছে, 2-3বার চেষ্টা করেছে, কিন্তু জল কিন্তু তখন মরতে মরে শেষ করতে পারেনি। কি আমার পুকুরটা কাদের রয়েছে? পুকুরটা এখন মালিকানা ছিল অরম্বরানী সুন্দরী। উনি কি ইয়ে কী ছিলেন? উনি এখানকার রানী ছিলেন। রানী ছিলেন, ওনাদের আমলি পুকুর। হ্যাঁ, বর্তমানে কে মালিকানা রয়েছে? এখন অনয় রায় উনি মালিকানা রয়েছেন। উনি অয়ন। তো এই যে টানা 16 দিন ধরে আপনি পুকুর মারলেন, এলাকার কোন কোন এলাকা থেকে মানুষজন দেখতে আসছিল? ওটা মোটামুটি 5 কিলোমিটার বেশ ধরে যত লোক গ্রাম আছে সব সব সময়ই লোক মাঠে ভিড় করে আছে। কটা পাম্প দ্বারা আপনি? মোটর 2 HP দুটো মোটর 24 ঘন্টা চলছিল। 24 ঘন্টা। কী নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ কুনার। দীর্ঘ 200 বছরের পুরনো, তার মেয়ে ছেলে বেটা ছেলে যেগুলো চান করেছে সেইগুলোর মধ্যে কিছু গয়না কাটি যাই হোক হারিয়েছে, সেইগুলো খুঁজছে, সেই জন্য কেউ পেয়েছে, 2-1 জনা পেয়েছে, এখনও ওইখানেতে খুঁজছে, খোঁজা চলছে। তো না কোনো বাধা মুখে আমি কিছু পড়ি নাই এখনও, তবে যেটুকু যা বুঝলাম যে যে ওয়াটার লেভেলটা ছিল আগে 20 ফুটের ছিল, এখন 40 ফুটে নেমে গেছে, সেই লেভেল ধরে আগে জল উঠতো, কিন্তু এখন আর সেটা মরে গিয়ে যাওয়ার জন্য আর জল ওঠে না। তো নিজেকে কেমন মনে হচ্ছে? এই খুবই আনন্দ, 200 বছরের পুকুরকে আমি মেরে উদ্ধার করলাম। কেউ কি ভয়ে মাছ ধরতো এই পুকুরে? না, পুকুরে মাছ ধরতো না, ভয়ে কেউ নামতে চাইছিল না পুকুরে, মাছ ধরার জন্য কেউ নামতে চাইছিল না। আমি আমার গ্রামের লোক দিয়ে নিয়ে এসে মাছ ধরা করে।
না এই ঘাটে পাবে, এটা ছেলে দেখা পূর্ব বর্ধমান জেলার ভাতারের কামারপাড়ায় রয়েছে 1825 সালে মানে মোঘল আমলের একটি পুকুর, এবং সেই পুকুর কিন্তু এই মুহূর্তে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা রটেছে যে পুকুর খনন করার মানে যেটা কাটাই বলে আর কি, জল মারার পর সেই পুকুরে পাওয়া যাচ্ছে নাকি সোনা গয়না। এই খবর যখন ছড়িয়ে পড়ে তখনই পুরো গ্রাম কিন্তু ভেঙে পড়েছে পুকুরে, কেননা তারা খোঁড়াখুঁড়ি শুরু করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই পুকুরটি বর্তমানে একটি ব্যক্তির মালিকানাধীন রয়েছে, এবং তিনি এই পুকুরটা যেহেতু মজে যাচ্ছিল অনেকটাই পুকুরটা ছোট হয়ে গেছিলো, সেই জন্য পুকুরটাকে কাটানো হচ্ছিল, এবং সেই কাটানোর জন্য একজন বরাত পেয়েছিল। তিনি মাটি কেটে প্রথমে তো জল মারতে হবে, সেই জন্য জল তুলে ফেলেছেন, এবং তারপর সেই পুকুরটিকে কাটা হবে, এবং সেই পুকুরটি বড় হয়ে যাওয়ার পর সেখানে তিনি হয়তো মাছ চাষ করবেন, এরকম শোনা যাচ্ছে। এবং এই যে পুকুর থেকে যখন জল তোলা হয়েছে, কাটা তো দূরের কথা, জল তোলার পরই কিন্তু সেখানে একজন পুকুরে নামে এবং সেখান থেকে একটি সোনার আংটি পায়, এমনটা জানা যাচ্ছে। যদিও সেই ব্যক্তি কিন্তু ক্যামেরার সামনে আসতে চায়নি, এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই পুরো গ্রাম মানে নিজেদের ভাগ্য আসমাতে পুকুরে গিয়ে পৌঁছায়। কেননা তাদের কপালেও যদি জোটে কোনো সোনার সামগ্রী, কোনো সোনার অলংকার, এই আশায় তারা পুকুর কিন্তু খোঁড়াখুঁড়ি শুরু করেছে। এই মুহূর্তে মাটি সরিয়ে তারা গয়না খুঁজছে, এবং যেটা জানা যাচ্ছে যে এই যে পুকুরের যে মাটি রয়েছে, মাটিটা যখন কাটা হবে সেই মাটিও নাকি ব্যাপক টাকায় একজন কিনতে চেয়েছে। এইভাবেই এখন এই পুকুর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, খবরের শিরোনামে পৌঁছে গেছে। এখন দেখার যে কতজন এখান থেকে সোনার গয়নাপত্র পান, কেননা যেটা জানা যাচ্ছে যে এই পুকুর দেবোত্তর পুকুর, এবং গ্রামবাসীদের দাবি যেহেতু পুকুর দেবোত্তর পুকুর, অনেকে অনেক সময় মান্নাত করেন, এবং সেই মান্নাত করার জন্য তারা অনেক সময় সোনার অলংকার পয়সা করে এই পুকুরে মানে দিতেন, এবং সেই হিসাবেই তারা এখানে সোনার গয়না খুঁজছেন।